হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে অনেক আপডেট, মানে সব নতুন নতুন টাইলসগুলো দেখাবো, আর এই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর দেরি না করে আমরা টাইলসগুলো দেখি। তো ভিউয়ার্স, আজকে আমার সাথে আছেন আনোয়ার ভাই। তো আনোয়ার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তো আপনাদের এই দোকানের ঠিকানা একটু বলে দেন ভাই। আমাদের দোকানের ঠিকানা হয়েছে হইলো আপনার 98/1 শ্যানপাড়া, মিরপুর 10, ঢাকা 1216। তারপর হইলো মেট্রো রেলের 54 নম্বর ফিলার, 55 নম্বর ফিলারের মাঝখানে, রোডের পশ্চিম পাশে। আচ্ছা, তো আপনাদের এখানে কী কী ধরনের, মানে কোন কোন কোম্পানির টাইলস বিক্রয় করেন? এখানে আমাদের বিভিন্ন কোম্পানির টাইলস আছে। আপনার কিচেন, বাথরুম, ডাইনিং, ডাইনিং, তারপর আপনি মেইন ফ্লোর, বারান্দা, যার যেখানে চয়েস আছে যেটাই লাগাইতে পারে। দেখে কোম্পানিগুলো কি ধরনের কোম্পানি, মানে চায়না সব? হ্যাঁ না, চায়না না, আমাদের বাংলাদেশি। আপনার বাংলাদেশি আপনার অনেক কোম্পানি আছে, আপনার 10 থেকে 15টা কোম্পানির। কিচেনের জন্য লাইট ডিপ ডাকো মিলানো, তিনটা দিয়ে একটা সেট আর কি। আচ্ছা, লাইট ডিপ মিলানো যেটা আপনি কিচেনের জন্য, এটা রেটটা হলো আপনার 70 টাকা। এরকমই থাকবে। তারপর এইপরে আবার একটা দেখতে আসেন, এটা হইলো আপনার 1224, এটা হইলো আপনার ফুয়াঙ্গের পিকাসো। আচ্ছা, ফুয়াঙ্গের পিকাসো, এটা রেট হইলো আপনার 72 টাকা। 72 টাকা, এটা রেট হইলো 72 টাকা। এটা হইলো আপনার বাথরুমের জন্য, আবার অনেকে বেসিনের সামনেও লাগায়। আচ্ছা, এগুলো বেসিনের সামনে লাগায়, এগুলো রাখতে পারে। আবার আপনার এই পাশে আবার একটা আছে, এটা হইলো আপনার ফুয়াঙ্গেরই পিকাসো, এইটা আপনার বাথরুমের জন্য পিকাসো রেট। হ্যাঁ পিকাসো, এটা আপনার যে গ্যালেজ জেরেমাটা এরকমই থাকবে। এটা আপনার বাথরুমে ইউজ করবেন, ইউজ করার পর একটু ময়লা ময়লা হলে একটু মশা মশা দিলে আপনার ময়লা চলে যাবে। এই যেরকম গ্যালেজ দেখতেছেন এরকম গ্যালেজ আবার ফিরে আসবে। এগুলো তো নতুন আসছে, এগুলো নতুন আসছে। হ্যাঁ, আবার একটা আছে হলো আপনার বেনিটা আকিজার, এটা হলো আপনার 1224 সাইজ। এগুলো এটা হলো আপনার রেট হলো আপনার 78 টাকা। জি 78 টাকা, এটার রেট হলো আপনার 78 টাকা। এটা হলো আপনার 1224, এটা হলো আপনার কিচেনের আর ডাইনিং এর জন্য। আচ্ছা, তো এগুলো যদি আমি পিস হিসাবে যদি জানতে চাই যে পিস কেমন, পিস হিসাবে জানতে হলে আপনি 78 ইনটু 2 দিলে আপনি যা আসে তা, এটার পার পিস। ও আচ্ছা আচ্ছা, 78 ইনটু 2 দিলে, 2 দিলে আপনি যা আসে তার হইলো আপনার পার পিস, এটা আসলে 1224। আচ্ছা, একটার ভিতরে 2 স্কোয়ার ফিট আছে। 2 স্কোয়ার, হ্যাঁ, একটা একটা পিসের ভিতরে 2 স্কোয়ার ফিট আসে। 156 টাকা আসবে হইলো আপনি হইলো পার পিস, পিস হিসাবে, পার পিস হিসাবে হইলো 156 টাকা। আর আপনার স্কোয়ার ফিট হচ্ছে 78 টাকা। আচ্ছা আচ্ছা, সামনেও লাগায় সাদা, তো উজ্জ্বল এই ফুলটা থাকবে আপনার চারদিকে, মাঝখানে চারদিকে রানিং করবে ফুলটা। তারপর আপনার একটা আছে, এই যে আবার সবুজ একটা দেখতে আছেন, এটা হইলো আপনার লাইট ডিপ মিলানো এটা সেট, এটা হইলো আপনার 78 টাকা, ফুয়াঙ্গের পিকাসো। এটা আবার ম্যাচিং ফ্লোর আছে এটার সাথে, আবার এটার সাথে ফ্লোর আছে, এটার সাথে ম্যাচিং ফ্লোর আছে। এটা ম্যাচিং আলাদা ফ্লোর খুঁজতে হবে না, এটার সাথেই ম্যাচিং ফ্লোর আছে। আচ্ছা, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, তারপর হইলো আবার আপনার একটা আছে, এটা হইলো আপনার ফুয়াঙ্গেরই। আচ্ছা, এটাও ফুয়াঙ্গেরই পিকাসো, এটা হইলো আপনার গোলাপি, এটা হলো আপনার বাথরুমের জন্য। হ্যাঁ, এটা বাথরুমের জন্য, এটার আপনার ম্যাচিং ফ্লোর আছে। এটা আপনার ফ্লোর খুঁজতে হবে না, এটা আপনার ফ্লোর খুঁজতে হবে না, এটা আপনার ম্যাচিং ফ্লোর আছে। একটা আছে আপনার, এটা আপনার বাথরুমের জন্য, এটা, হ্যাঁ, এটা আপনার বাথরুমের জন্য,
এটা আপনার বাথরুম অনেকে বেসিনের সামনে যার যেখানে চয়েস আছে সেখানে লাগিয়ে দেয়। আপনার এই যার গ্লেজিং তো দেখতে, হ্যাঁ এটা গ্লেজিং টা, হ্যাঁ গ্লেজিং টা অনেকে ওই যে বললাম আপনাকে, এগুলো আপনার দেয়া গেছে একটু ময়লা হবে, মোসা দিলে আপনি যে রকম এটা এরকম আবার ফিরে পাইতেছেন, আগের মতন পরিষ্কার হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই, এগুলো কোনো গ্লেজ চলে যাবে না। আচ্ছা হ্যাঁ এগুলো দেখতেছি গ্লেজ গ্লেজ চলে যাবে না, এগুলো গ্লেজ যেরকম আছে এরকমই গ্লেজ থাকবে। আবার একটা আছে হলো আপনার বিএসএলআর, এইটা আপনার কিচেনের জন্য ব্যবহার করা, হ্যাঁ কিচেনের জন্য, এটা রেট হইলো আপনার 70 টাকা। এটা শুধু কিচেনে ইউজ, এটা কিচেনের জন্য শুধু ইউজ করবে, এটা আপনার লাইট ডিপ মিলানো ডাকে মিলানো তিনটা মিলা সেট, একটা সেট। আচ্ছা এটাও একটা আছে হইলো আপনার ফুয়াঙ্গের পিকাসো, এটা আপনার বাথরুমের জন্য, বাথরুমের এটা হইলো বাথরুমের জন্য, হ্যাঁ এটা হচ্ছে আপনার 71 টাকা পার স্কোয়ার ফিট। বাথরুমের জন্য বাথরুম ডাইনিং যার যেখানে ইউজ করা যাবে, এটার দাম হলো আপনার 71 টাকা। এবার আপনার একটা আছে, এটা হলো আপনার ফ্রেশ কোম্পানি, হ্যাঁ এটা হলো আপনার ফ্রেশ কোম্পানি, এটা হলো আপনার হাওয়ার লাইট ডিপ ডক মিলানো, এটা হলো কিচেনের জন্য, এটা কিচেনের জন্য, এটা হচ্ছে আপনার 80 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা 80 টাকা পার স্কোয়ার ফিট, হ্যাঁ পার স্কোয়ার ফিট হলো 80 টাকা, এটা কিচেনের জন্য। আবার আপনি এখানে এই যে কিছু দেখতে আছেন ছোট ছোট, এগুলো হলো আপনার বারান্দার জন্য, অনেকে বারান্দা লাগায়, তারপরে হলো আপনার বেজিনের সামনে লাগে যার যেখানে যেটুকু সেখানেই লাগায়। আবার হইলো আপনার যার সবার সম্বল তো আর এক না, যে একটু খরচ যত একটু কমের দিকে থাকে তারাও একটু এগুলাই লাগায়, এগুলো এগুলো আপনার সুন্দর, এগুলো আর আপনার একটু হ্যাঁ বরের ভিতরেও আছে, এটা হইলো আপনার ছোটোর ভিতরে 8x12 সাইজ, এটা সাইজটা হইলো 8x12, এটা এটা দামটা হইলো আপনার 35 থেকে 38 এর ভিতরে, এগুলা এগুলো 35 থেকে 38 এর ভিতরে, এগুলো আপনার রাস্টিক সিস্টেম, এটা হইলো আপনার বারান্দার জন্য, আর হইলো আপনার রাস্টিকের মতো দেখা যাচ্ছে, এগুলো আপনার বারান্দার জন্য, আর হইলো বারান্দার আর বাইরের সাইডের জন্য এগুলো মূলত। তারপরে হলো আপনার একটা টাইস দেখতে আছেন, একটা টাইস দেখতে আছেন, এটা এটা হলো আপনার কম্পু কোম্পানি, কম্পু হ্যাঁ কম্পু নাম কোম্পানির নাম হচ্ছে কম্পু, এটা হলো আপনার 70 টাকা পার স্কোয়ার ফিট। কিচেনের জন্য দিলে আপনি এটা দিতে পারেন, আর বাথরুম দিয়ে দিলে আপনি ওটা দিতে পারবেন, যার যেখানে হ্যাঁ যার যেখানে যেটা চয়েস সেটাই লাগাইতে পারবে, কোম্পানি দুইটা অপশন করছে, অনেক ভালো করছে। এই যে সেম এটাও, এটা আপনার কম্পু, এটাও কোম্পানি দুইটা অপশন করছে, এটা একটা কিচেন একটা আপনার হইলো বাথরুম, ওই ফুলটা হ্যাঁ ফুলটা দিয়ে হইলে বাথরুম দিতে পারবেন, আর যদি আপনি এইটা দিয়ে দেয় কিচেনটা দিয়ে দেয়, এটা আপনার কিচেনের জন্য। আচ্ছা তারপরে এই যে কিচেনের জন্য, তারপর আপনার হ্যাঁ আবার একটা আছে হইলো আপনার একটু, এটা হইলো আপনার ফ্রেশার, এটাও কোম্পানি দুইটা অপশন করছে, হ্যাঁ আচ্ছা এটা এটাও কোম্পানি যার যেখানে যেটা চয়েস আছে সেখানে।